মাঠে চোরা ছাগলের একটি বিরাট গুণ কারণ কি কারণ এই যে ছাগলগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে এর ফলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে একটা বাচ্চা ছেলেকে যেমন যদি প্রতিদিন মাঠে খেলতে যেতে না দেওয়া হয় তার যেমন একটা মানসিক অবস্থার পরিবর্তন ঘটে ঠিক সেরকমই ছাগলকে যদি মাঠে না এনে নিজের খামারে আবদ্ধ করে রাখা হয় তাদেরও একটা মানসিক অবস্থার পরিবর্তন ঘটে তাই অবশ্যই ছাগলকে মাঠে চরাতে আনা প্রয়োজন সারা দিনে অন্তত একবার হলেও ছাগলকে মাঠে আনা দরকার নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো ভিডিওগুলিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে বন্ধুরা এখন আমি এসেছি মাঠে ছাগল চড়াতে শুধু এখন বলে নয় প্রতিদিনই আমি মাঠে ছাগল চড়াতে আসি কারণ আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি তাই আমাকে খোলা মাঠে ছাগল চড়াতে আসতে হয় শুধু আমি না আমাদের এলাকায় অনেকেই এই এই পদ্ধতিতে ছাগল পালন করে আমাদের রাজ্যেও প্রায় এইটটি পার্সেন্ট ছাগল পালক এই পদ্ধতিতেই ছাগল পালন করে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ছাগল পালক আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে আমি আজ প্রায় আট বছর দশ বছর ধরে ছাগল পালন করছি আর এই পদ্ধতিতেই ছাগল পালন করছি আমি হলফ করে বলতে পারি যে এই পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগল থেকে লাভ অনেকটাই বেশি পাওয়া যাবে আর শুধু লাভেই নয় এই পদ্ধতিতে ছাগল পালন করার অনেক সুবিধাও আছে আবদ্ধ পদ্ধতি আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনের কিছু তুলনা আমি আমার একটা ভিডিওতে দিয়েছি আজকে আমি আর সেই তুলনা করব না আজকে আমি তোমাদের সামনে একটা কথাই বলব আমার ভিডিওর মাধ্যমে যে মাঠে চড়ানো ছাগলের একটা গুণ বলা চলে কীরকম গুণ মাঠে চড়ালে ছাগলের কীরকমই বা সুবিধা হয় সেই সকল কিছুই আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবার প্রথমে দেখো আমার ছাগলগুলো কেমন জায়গায় চড়ছে আর কি কি খাবার তারা খাচ্ছে এটা সবার প্রথমে তোমরা একবার দেখো সাথে অবশ্যই আমাদের বাছুরটা এসেছে চড়তে তবুও বাছুরটা ছাড়াও আমি ছাগলগুলোকেই দেখাচ্ছি কারণ বাছুরটাকে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না আর একটাই আমাদের গরু আছে তাই গরু নিয়ে আমি সেরকম কোনো কিছু বলিও না এই যে লতানো গাছটা এই গাছগুলো আমাদের ছাগলে খুব খায় আর বলতে গেলে এই ধরনের লতানো গাছ আমাদের এইদিকে প্রচুর জন্মায় প্রচুর এত জন্মায় আগে ছিল না হঠাৎ করে আজ মোটামুটি চার বছর পাঁচ বছর এই গাছটা প্রচুর হয়ে গেছে চারিদিকে যেদিকেই তাকানো যায় সেইদিকেই এই লতানো গাছটা তো যাই হোক আমি লতানো গাছটা নিয়ে বলছি না আমি আমার ছাগল পালন নিয়েই বলছি আমার ছাগলগুলোকে আমি দেখাই এই যে দেখো এই কালো রঙের এই ধার ছাগলটা এ এই লতানো গাছটা খাচ্ছে এই বাচ্চাটাও এই গাছটা খাচ্ছে এ হয়তো এখন কিছুক্ষণ খাবার বন্ধ করে রেখেছে এরাও খাচ্ছে ওইদিকেও সবাই লতানো গাছটা খাচ্ছে শুধু লতানো গাছটা নয় এইখানে দেখো এরা আবার ঘাস খাচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে ছাগলকে মাঠে চোরানো মানে এক কথায় মাঠে চোরা ছাগলের গুণ বলা চলে কীরকম শুধু গুণ না এটা তাদের অধিকারও বলা চলে আমরা বর্তমান দিনে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছি আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন বিশেষ করে আমাদের এই দেশি ছাগল পালন দেশি ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করার জন্য নয় আপনারা বড় বড় ছাগল যেগুলো পালন করেন সেগুলো আবদ্ধ পদ্ধতিতে পালন করতে পারেন কিন্তু দেশি ছাগল না দেশি ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করার জন্য নয় দেশি ছাগল সব সময় এরকম আমার মতো ছেড়ে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করবেন দেখবেন আপনার ছাগলগুলো অনেক সুস্থ থাকবে আপনাদের ছাগলগুলোর রোগ জ্বালা কিচ্ছু হবে না বর্তমানে দেখা যাচ্ছে অনেক বড় বড় ছাগল পালক বা অনেক পশু চিকিৎসক তারা ফার্মারদের বা ছাগল খামারিদের বলছেন যে আপনারা ছাগলগুলোকে সারাদিনে এক ঘন্টা হলেও মাঠে নিয়ে যান কারণটা কী কারণ যেভাবে পিপিআর ছড়াচ্ছে হ্যাঁ মাঠে চড়ালেও পিপিয়ার হবে কিন্তু এক জায়গায় থাকার ফলে প্রিপেয়ারটা আরও বেশি হচ্ছে সারাদিন ছাগল যত মাঠের মধ্যে ঘুরে বেড়াবে তত ছাগলগুলো মানে তাদের একটা ফুর্তি থাকবে যেমন একটা বাচ্চাকে যদি বা একটা ছেলেকে বা আমাদের বয়সে আমরাও আমরা যখন মাঠে খেলতে যাই ফুটবল খেলি ক্রিকেট খেলি আরও কেউ কিছু খেলে যে যেখানেই হোক বা কেউ ঘুরতে যায় হাঁটতে যায় এই দিনে এক ঘন্টা কি দু ঘন্টার জন্য সারাটা দিন কিন্তু তাদের মনটা ফ্রি থাকে ঠিক সেরকমই এই যে ছাগল তাদেরও ওদের যদি একবার মাঠে ছাড়া যায় ওরা মাঠে চারিদিকে দৌড়ে বেড়ায় এই দৌড়ে বেড়ানোর জন্য ওদের কিন্তু মানে সর্বপ্রথম তাদের পাগুলো ছাড়ে একটা ছাগলকে আপনি বেঁধে রাখবেন বেঁধে রাখার পর যখন আপনি সেই ছাগলটাকে দশ দিন পনেরো দিন বাঁধলেন একদিন খুলে দিলেন সেই ছাগলটা দেখবেন যে কীরকম ছোট অনেকে আমরা গরু পালন করি আর আমরা বেশিরভাগই দেখি যে আমরা গরুকে দড়ি দিয়ে মাঠে বেঁধে রাখি আমাদের গ্রামাঞ্চলেও আগে গরুর পালছিল এখন আজ এক বছর বন্ধ হয়ে গেছে আমরা অনেকেই গরুগুলোকে বেঁধে রাখি যখন দেখবেন গরুটাকে আপনি সকালে মাঠে বাঁধতে যাচ্ছেন বা মাঠে থেকে ঘর নিয়ে আসছেন দেখবেন যেই দড়িটা খুলবেন গরুটা একটা বিরাট দৌড় দেবে আপনি গরুটাকে ধরতে পারবেন না এর কারণটা কী এর কারণটা হচ্ছে যে আপনি বেঁধে রাখছেন তাকে সেই চারিদিকে ছুটতে পারছেন না এটাই তার মেন কারণ তো ঠিক সেরকমই আবদ্ধ পদ্ধতিতে যারা ছাগল পালন করেন তাদের ছাগলগুলো মানে একটা জায়গার মধ্যেই সামান্য জায়গার মধ্যেই তারা যায় তারা চারিদিকে ঘুরে বেড়াতে পায় না এক জায়গার মধ্যেই তারা থাকে হয়তো সেরা একটু মানে এক কাঠা দু কাটা পাঁচ কাঠা কি দশ কাটা জায়গা এবারে যখন মাঠে আমার মতো ছাগল চড়াবেন তারা কিন্তু আজ এই দিকে কাল ওই দিকে মানে এক কোথায় পুরো গ্রামটাই তারা ঘুরে নিচ্ছে সারাদিন মোটামুটি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছে সারাদিন যখন চড়ে তাই যখন মাঠে ছাগল চড়াতে নিয়ে আসি সর্বপ্রথম ছাগলের মন ফ্রি থাকে শরীরটা হালকা হয় যে না আমি এবারে মাঠে যাচ্ছি ছুটে বেড়াবো দৌড়ে বেড়াবো এরপরে তারা মাঠে কুড়িয়ে কুড়িয়ে বিভিন্ন খাবার খায় এই গাছের তলাতে আসছে পাতা খাচ্ছে ওই গাছের ফল খাচ্ছে অমুক গাছের ফুল খাচ্ছে যেমন আমার ছাগলগুলো লোতা গাছগুলো খাচ্ছে এইগুলো খায় কিন্তু এর ফলে তাদেরও যে মুখের স্বাদ সেটা কিন্তু পরিবর্তন হয় আমাদেরকে যদি প্রতিদিন একই রকম খাবার দেওয়া হয় তাতে প্রতিদিন মাংসই দেওয়া হোক না কেন বা প্রতিদিন বিরিয়ানি দেওয়া হোক না কেন প্রতিদিন একই রকম খাবার দিলে আমাদের কিন্তু সেই খাবারটা খেতে খারাপ লাগবে যতই ভালো দামি খাবার দেওয়া কিন্তু তারপরে একদিন যদি আমাদেরকে আলু সেদ্ধ ভাত দেওয়া হয় বিরিয়ানি আমাদেরকে যদি এক বছর লাগাতার বিরিয়ানি দেওয়া হয় তারপরে যদি একদিন আমাদেরকে আলুসিদ্ধ ভাত দেওয়া হয় সেই আলু সেদ্ধ ভাতটা কিন্তু আমাদের কাছে অমৃততম ঠিক সেরকমই ছাগলের কাছেও প্রতিদিন ছাগলগুলোকে যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তারা ছাগলগুলোকে প্রতিদিন একই রকম খাবার দেয় কিন্তু মাঠে যখন ছাগলগুলো চরে এই গাছের পাতা খাচ্ছে ওই গাছের পাতা খাচ্ছে ওই গাছের ফল খাচ্ছে ওই গাছের ফুল খাচ্ছে কোনো দিনও বিভিন্ন ধরনের লতা গাছ খাচ্ছে যেমন আমারগুলো খাচ্ছে এরকম খেয়ে তাদের মুখে স্বাদটা ঠিক থাকে তাহলে তাদের খাবারের থাকে তাদের ঠিকঠাক হজম হয় বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে হজম হয় তাছাড়া বিভিন্ন ধরনের ঘাস খাচ্ছে বিভিন্ন ধরনের লোতা পাতা খাচ্ছে এর ফলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ওষুধেরও কাজ করছে কোনোটা কৃমিনাশক কোনোটা পাতলা পায়খানা দূর করে কোনোটা জ্বর দূর করে এ ধরনের প্রচুর আছে কোনোটা পেটের রোগ আমাদের যেমন এখানে থানকুনি পাতা আছে ছাগলে থানকুনি পাতা খায় আবার গুলুঞ্চি পাতা কৃমিনাশক থানকুনি পাতা পেটের রোগ দূর করে এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন পাতা আছে আমি হয়তো সব কিছু চিনি না কিন্তু ছাগলে চেনে ছাগলে খাই তাই এই ধরনের বিভিন্ন ধরনের আবার বাবলা গাছের ফল খেলে ছাগলের গ্রোথ বেশি হয় আমরা দেখেছি আমরা বাবলা গাছের ফল খেতে দিই বাবলা গাছের ফলে ছাগলের গ্রোথটা বেশি হয় ছাগল মোটা সোটা হয় এই ধরনের বিভিন্ন ধরনের গাছ পাতা ছাগলে কিন্তু খায় যেটা আবদ্ধ পদ্ধতিতে পালন করলে তারা কিন্তু পায় না কারণ আবদ্ধ পদ্ধতিতে একই রকম যে ঘাসটা চাষ করা হয় সেই ঘাসটাই খায় এইখানে দেখুন একটা গাছে আমার ছাগলটা তার মাথা কামড়াচ্ছে গাছে কামড়াচ্ছে এবারে আবদ্ধ পদ্ধতিতে রাখলে সে যে নেট থাকবে সেই নেটের মধ্যে হবে যদি শক্ত তারের নেট হয় তাহলে কিন্তু ছাগলটার ক্ষতি আবার নাইল লাইন নাইলনের যে রসি তার নেট হলে নেটটা ছিঁড়ে যাবে দেওয়ালে হলেও ছাগলটার ক্ষতি এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসতে পারে কিন্তু এখানে গাছে ছাগলটা মাথা কামড়ালো কোনো অসুবিধা হচ্ছে না আর এতক্ষণ ওইখানে পাতা খাচ্ছে এবারে এই দিকে চলে গেল ছাগলগুলো এই উপরটায় চলে গেলো একবার দেখায় কোন জায়গাটায় গেল এই জায়গাটাতে ছাগলগুলো সব চলে এলো যে যেদিকে খুশি যাচ্ছে তাহলে এর ফলে তাদের শরীর ফ্রি হচ্ছে যেমন আমাদেরকে যেমন মর্নিং ওয়াকে যেতে বলে হাঁটাচলা করতে বলে সেরকম ছাগলেরও হচ্ছে তার সাথে ছাগলগুলো খাবারও পেয়ে যাচ্ছে সব কিছুই পেয়ে যাচ্ছে যে যা খুশি যেরকম খুশি যেটা খুশি খাচ্ছে একই রকম কিন্তু খাবারের কোনো বাধ্যবাধকতা নেই যে একই রকম খাবার খেতে হবে এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই বর্তমানে দেখছি অনেক ফার্মার অনেক ভিডিওতে দেখাচ্ছে যে তারা ছাগলগুলোকে সকাল এক ঘণ্টা মাঠে ছাড়ছে বা বিকেল এক ঘন্টা মাঠে ছাড়ছে বা দুপুর এক ঘন্টা এইভাবে মাঠে কিন্তু তারা ছাড়ছে এতদিন তারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতো এবারে কিন্তু তারা মাঠে ছাড়ছে আর এর ফলে আরেকটা জিনিস মাঠে যখনই ছাড়বে মাঠে কিছু তো খাবে ছাগল সারাদিন যতই আবদ্ধ পদ্ধতিতে তাকে রাখুক খাবার দিক মাঠে যদি এক ঘন্টা ছাগল মাঠে এক ঘন্টাতে যে খাবারটা তারা খাবে সারা দিনে কিন্তু সেই খাবারটাতে তাদের হবে না তাই এক ঘন্টা যখনই মাঠে ছাগলগুলোকে ছাড়ছে তাদের মানে প্রায় সেভেন্টি পারসেন্ট খাবার কিন্তু তারা মাঠেই খেয়ে নিচ্ছে এর ফলে কিন্তু যারা ছাগল পালক তাদের খাবারের খরচটা অনেকটা কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে বিশেষ করে যারা ঘাস চাষ করে তাদের ঘাসের দেখবেন অনেকটাই খাবারের চাহিদা কমে যাচ্ছে দানা খাবার আপনারা দিচ্ছেন সেটা আলাদা ব্যাপার সেটা সামান্য পরিমাণে সবাই দেন তাই সেটা নিয়ে বলব না কিন্তু যারা ছাগলের পেট ভর্তি করার জন্য দরকার সবুজ ঘাস তাহলে সবুজ ঘাসের কিন্তু যোগানটা বা অনেকটাই মানে আপনাকে দিতে কম দিতে হচ্ছে তারা ওই আপনি যদি বিকেলে যদি এক ঘন্টা ছাগল পালন করেন না এক ঘন্টা ছাগলগুলোকে মাঠে খোলেন বিকেলেও যদি এক ঘন্টা ছাগলগুলোকে মাঠে নিয়ে আসেন তাহলে দেখবেন যে ওই এক ঘন্টার মধ্যেই কিন্তু তারা যে খাবারটা খাচ্ছে আপনার সারাদিনে এত খাবার আর খাবে না বা সকালে যদি খুলেন একবার যদি সকালে যদি ছাগলগুলোকে খুলে আপনি সাতটার থেকে আটটা পর্যন্ত বা আটটার থেকে নটা পর্যন্ত নিয়ে আসেন ছাগলগুলোকে তাহলে আপনি দেখবেন যে সারা দিন ছাগলগুলোকে আর খাবার খুব একটা দিতে হচ্ছে না এমন এতটাই তারা মাঠে খেয়ে নিচ্ছে তারাও জানে যে আমি এক ঘন্টা মাঠে থাকবো এই এক ঘন্টাতেই আমাকে আমার খাবারটা জোগাড় করে নিতে হবে এটা কিন্তু তারাও জানে তখন কিন্তু এক ঘন্টাতেই তারা তাদের যে খাবারটা জোগাড় করে নেবে মাঠের থেকে আপনাকে কিন্তু আর খাবার দিতে হবে আর তাছাড়াই তো বলছি যে মানে বিভিন্ন রকম খাবার খাচ্ছে এই বিভিন্ন রকম খাবারের ফলে তাদের জীবের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই অবশ্যই মাঠে ছাগল চড়ান মাঠে ছাগল চড়ানোটা মাঠে চোরানোটা ছাগলের অধিকার এতদিন আমরা যুগ যুগ ধরে বাঙালিরা ছাগল পালন করেছি এইভাবেই পালন করেছি মাঠে ছাগল চড়িয়ে পালন করেছি আর রোগ পিপিআর রোগটা সব থেকে বেশি হয় আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করার ফলে একবার যদি কোনো খামারে রোগ চলে আসে সেই খামারটা একবারে লিপুঞ্জি হয়ে যায় যেটাকে পরে কিন্তু মাঠে যদি ছাগল চড়ানো হয় তাহলে কিন্তু পিপিয়ার রোগ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে কারণ সব ছাগলগুলো দেখবেন একটা ছাগলের পিপিআর হলো বাকি ছাগলের হলো না বাকি ছাগলগুলো যখন মাঠে চড়তে এসছে ছুটে বেড়াচ্ছে এবারে সেই ছাগলটার যদি শরীর খারাপ থাকে তারা যখন ছুটবে সেও ছুটবে এর ফলে ছুটলে কিন্তু তার শরীরে একটু ঘাম ঝরবে ছাগলটার রোগটা কম হবে প্লাস তার সাথে সে সারাদিনের যে মুখের লালা কপ এইগুলোর বেশিরভাগটাই কিন্তু বাইরে পড়ে যাচ্ছে আপনি যতই ছাগলটাকে আলাদা রাখুন না কেন একটা আলাদা ঘরে আলাদা জায়গাতে রাখুন সেই ছাগলটা কিন্তু যখন তার থোতু কপ লালাগুলো ফেলবে সেই জায়গাটাতে কিন্তু থেকেই যাবে থেকেই যাবে সেগুলো যতই আপনার চেষ্টা করুন কোনো না কোনো সময় কোনো একটা ছাগল তো সেখানে যাবেই আর যখনই সে যাবে সে তাকে শুনবে বা সেই ঘরটাকে শুনবে বা সেই জায়গাটাকে শুংবে তার প্রিপেয়ার আসছে কিন্তু মাঠে যখনই সেটা হচ্ছে সেটা কিন্তু মাঠে চলে যাচ্ছে কারণ তারপরে যখনই সেই জায়গা দিয়ে কোনো গরু যাচ্ছে শেয়াল যাচ্ছে কুকুর যাচ্ছে বা অন্য কোনো প্রাণী যাচ্ছে তখন তারা সেই জায়গাটা দিয়ে পেরিয়ে যাচ্ছে তাদের পায়ে সেই যে ছাগলের লালাটা কপটা সেগুলো কিন্তু তাদের পায়ে চলে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে তাই তখন কিন্তু আর প্রিপেয়ারটা হচ্ছে না অবশ্যই পিপিআর হয় মাঠে চড়ালে হয় ঠিকই কিন্তু আগে কিন্তু পিপিয়ার ছিল না পিপিআর রোগটা আজ মোটামুটি পাঁচ বছর বেশি দেখা যাচ্ছে আগেও আমরা অনেক ছাগল পালন করছি আমরা কিন্তু পিপিয়ার দেখতে পাইনি কিন্তু এখন কিন্তু পিপিয়ারটা প্রচুর হচ্ছে এটারও একটা কারণ যে এই যে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছি এই কারণে আমাদের গ্রামাঞ্চলে ওই সাইডেও কিন্তু পিপিয়ারটা ওই 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 ছাগলগুলো মানে একবার এসেছিলো ছাগল বিক্রি করতে গাড়িতে করে বাইরে থেকে বড় বড়ো ছাগলগুলো তারাই পিপিআরটা নিয়ে এসেছিলো সেই ছাগলগুলোর সাথে হয়েছিল সেই ছাগলের জন্যই আমাদের এলাকাতে পিপিআর ছড়াই তার আগে কিন্তু আমাদের এলাকাতে পিপিআর ছিল না তো যাই হোক যেটা বললাম যে মাঠে ছাগল অবশ্যই চড়ান মাঠে ছাড়ুন আপনারা যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছেন তারাও মাঠে ছাগল চড়ান অন্তত সারাদিনে এক ঘন্টা হলেই ছাগলগুলোকে মাঠে ছাড়ুন আপনি যদি মাঠ দিকে না আনতে পারেন আপনার বাড়ির সামনে যে গলি আছে রাস্তা আছে ঠিক আছে সে যে খেলার মাঠ আছে সে সব জায়গাতে ছাগলগুলো ছাড়ুন যাতে ছাগলগুলো নিজের ইচ্ছামতো সারাদিন অন্তত একবার হলেও ঘুরে বেড়াতে পায় এর ফলে কিন্তু আপনারাই লাভবান হবেন আপনারা যেসব খামারেরা আবদ্ধ পদ্ধতি ছাগল পালন করছেন বা ছাগল পালন করছেন তারাই কিন্তু লাভবান হবেন তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা আমাকে এবারে এইখানেই শেষ করতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের আমি অনুরোধ করছি আপনারা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন আর বন্ধুরা আমার চ্যানেলটি মনিটাইজেশনের একেবারে দোর দাঁড়িয়ে আছে তাই আপনাদের আমি আরও বেশি বেশি করে অনুরোধ করছি আপনারা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখুন ও শেয়ার করুন যাতে আমি খুব সহজেই আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ